আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? বলে। আমি ময়মনসিং চরপাড়া থেকে রফিকুল ইসলাম রফিক বলছিলাম। কোথায়? ময়মনসিং চরপাড়া। আচ্ছা বলেন। আম্মা জান ভালো আছেন? জি ভালো। আম্মা, আপনি যখন 1993 সালে গরিপুরের নজরুল ইসলাম এমপি সাহেব মারা গেছেন, রোশনানা নজরুল সংসদ নির্বাচন করছেন, তখন আসছিলেন আপনি। আপনাকে সেদিন আমি দেখছিলাম, আপনাকে মা বলে আমি সালাম করছিলাম, গরিবুর সাগঞ্জে মিটিং করছিলেন। জি মা, আমি একটু কথা বলতে চাচ্ছি। কাশিপ্রাম আছে যে পঞ্চগড়ের, এই কাশিপ্রামে আমার জীবনের সকল কিছু নিয়ে গেছে। আমি এই কোম্পানি ময়মনসিং এর 7টি থানার ডিলার ছিলাম। তাদের কাছে আমি 21 লক্ষ টাকার মতো উকিল নোটিশ করা, আর হিসাব করলে 30 লাখ টাকার মতো আসবে। এই ঘটনাটি জানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ সাফিয়া খাতুন এমপি এবং ময়মনসিং এর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা সভাপতি ময়মনসিং এর জহিরুল হক কুকা, মেয়র টিটু সাহেব একরামুল হক টিটু, এবং ময়মনসিং এর এই ডিসি সাহেব জানেন, সেখানে অনেক সালিশ দরবার রয়েছে, তারা টাকা দেয় না। আমি আজকে অসহায় অবস্থায় 27 বছর ধরে আমি আওয়ামী লীগ করি, না টাকা দেয় না। তারা বলে আমরা টাকা দিব না, আমাদের এই সব দোষ, কিন্তু তাকে আমরা টাকা দিলে হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের বদনাম হবে, তার কাছে মাথা নত হবে। আমার আত্মা ফিরিজ করছে, ফিরিজ চুরি করছে আম্মা। এরপরে আমার জন্য এই পর্যন্ত 4 বার হামলা হয়েছে, গুন্ডা ভাড়া করছে। এই ঘটনা এই ময়মনসিং এর সকল প্রশাসনিক দপ্তরে জানে, একেএম আইজিপি শহীদুল হক স্যারে জানে, আপনার পিএস সাজ্জাদ স্যারে। জি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফি। আচ্ছা, আমি দেখি শহীদুল হককে বলবো না, দেখি তাদের কি কি করতে। অবশ্যই টাকা দিতে হবে। এরপরে আম্মা, আমার আত্মা ফিরিজ চুরি করাইছে তারা। হ্যাঁ, তাদের নামে একটা মামলা হয়েছে চুরির, আত্মা ফ্রিজ চুরি করাইছে আমার। আটটা ফ্রিজ চুরি করাইছে, 3টে ফ্রিজ আমি কোর্টের রায় ফেরত পাইছি। এখন সেই মামলাটা করাতে তারা আমার পিছনে গুন্ডা সন্ত্রাসী লাগাইছে, আমি বাসার থেকে বাইর হইতে পারি না, চরপাড়ায় আমার বাসা। এই ঘটনাটার অনেকেই সাক্ষী রয়েছেন, এই যে নাম বললাম, তারা সবার ভিতরে এই আলোচিত, কিন্তু তারা সবাই বলে এরা হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা বিচার করতে পারবো না। এরপরে টাকার মালিক চুরি করে, এরপরে আম্মা শুনেন, তারা বিএনপি বন্দী কোম্পানি, তাই সেইটাও খবর হয়েছে, এরপরেও তারা কেউ বিচার করে না। আমার বাসায় সাফিয়া আপা আসছে, এই জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আসলে, মেয়র সাহেব, সবাই আমার বাসায় আসছে। এই ঘটনা শুনে গেছে এলাকার লোকজনের কাছে, আমি মুখ দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম আম্মা, একটু দয়া করেন যদি আমাকে। আপনি আমার ছাত্রদের সাথে যোগাযোগ করেন, দেখি আন্দোলন আছে, দেখি একটি করা যায়। ওনার সাথে তো আমি ওনার বাড়িতে যাই, বউ ধরিয়ে কাঁদছি 2 দিন। আমি রেল স্টেশন বইয়ে দেখছি, ওনার বাড়িতে যাই সাক্ষাৎ করছি, উনি কোনো কথা বলে না। কে সাজ্জাদ? জি, আমি তাদের সাথে কথা বলবো না। আম্মা আমাকে একটু দয়া করে নাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমি ময়মনসিং চরপাড়া থেকে রফিকুল ইসলাম রফিক বলছিলাম। কোথায়? ময়মনসিং চরপাড়া। আচ্ছা বলেন। আম্মা জান ভালো আছেন? জি ভালো। আম্মা, আপনি যখন 1993 সালে গরিপুরের নজরুল ইসলাম এমপি সাহেব মারা গেছেন, রোশনানা নজরুল সংসদ নির্বাচন করছেন, তখন আসছিলেন আপনি। আপনাকে সেদিন আমি দেখছিলাম, আপনাকে মা বলে আমি সালাম করছিলাম, গরিবুর সাগঞ্জে মিটিং করছিলেন। জি মা, আমি একটু কথা বলতে চাচ্ছি। কাশিপ্রাম আছে যে পঞ্চগড়ের, এই কাশিপ্রামে আমার জীবনের সকল কিছু নিয়ে গেছে। আমি এই কোম্পানি ময়মনসিং এর 7টি থানার ডিলার ছিলাম। তাদের কাছে আমি 21 লক্ষ টাকার মতো উকিল নোটিশ করা, আর হিসাব করলে 30 লাখ টাকার মতো আসবে। এই ঘটনাটি জানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ সাফিয়া খাতুন এমপি এবং ময়মনসিং এর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা সভাপতি ময়মনসিং এর জহিরুল হক কুকা, মেয়র টিটু সাহেব একরামুল হক টিটু, এবং ময়মনসিং এর এই ডিসি সাহেব জানেন, সেখানে অনেক সালিশ দরবার রয়েছে, তারা টাকা দেয় না।
আমি আজকে অসহায় অবস্থায় 27 বছর ধরে আমি আওয়ামী লীগ করি, না টাকা দেয় না, তারা বলে আমরা টাকা দিব না, আমাদেরই সব দোষ, কিন্তু তাকে আমরা টাকা দিলে হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের বদনাম হবে, তার কাছে মাথা নত হবে, আমার আত্মা ফিরিজ করছে, ফিরিজ চুরি করছে আম্মা, এরপরে আমার জন্য এই পর্যন্ত 4 বার হামলা হয়েছে, গুন্ডা ভাড়া করছে, এই ঘটনায় ময়মনসিংহের সকল প্রশাসনিক দপ্তরে জানে, একে আইজিপি শহীদুল হক স্যারে জানে, আপনার পিএ সাজ্জাদ স্যার জি, আপনার নাম দেখি, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফি, আচ্ছা আমি দেখি শহীদুল হককে বলবো না দেখি তাদেরকে কি করবে, টাকা পেলে অবশ্যই টাকা দিতে হবে, এরপরে আম্মা আমার আত্মা ফ্রিজও চুরি করাইছে তারা, হ্যাঁ তাদের নামে একটা মামলা হয়েছে চুরির, আত্মা ফ্রিজ চুরি করাইছে আমার, আত্মা ফ্রিজ চুরি করাইছে, 3টে ফ্রিজ আমি কোর্টে রায় ফেরত পাইছি, এখন সেই মামলাটা করাতে তারা আমার পিছনে গুন্ডা সন্ত্রাসী লাগাইছে, আমি বাসার থেকে বাইর হইতে পারি না, চর পড়ায় আমার বাসা, এই ঘটনাটার অনেকেই সাক্ষী রয়েছেন, এই যে নাম বললাম তারা সবার ভিতরে আলোচিত, কিন্তু তারা সবাই বলে এরা হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা বিচার করতে পারবো না, এরপরে টাকার মালিক করে, এরপরে আম্মা উনেন তারা বিএনপি বন্দি কোম্পানি, তাই সেইটাও খবর হয়েছে, এরপরেও তারা কেউ বিচার করে না, আমার বাসায় সাফিয়া আসছে, এই জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আসছে, মেয়র সাহেব সবাই আমার বাসায় আসছে, এই ঘটনা শুনে গেছে এলাকার লোকজনের কাছে, আমি মুখ দেখাতে পারছি, আসসালাম আলাইকুম আম্মা, একটু দয়া করেন যদি আমাকে, আপনি আমার ছাত্রদের সাথে যোগাযোগ করেন, দেখি আন্দোলন দেখি কি করেছে, ওনার সাথে তো আমি ওনার বাড়িতে যাই, বউ ধরিয়ে কাঁদছি, 2 দিন আমি রেল স্টেশন বয়ে দেখি, ওনার বাড়িতে যাই সাক্ষাৎ করছি, উনি কোনো কথা বলে না, কে সাজ্জাদ জি, আমি ময়মনসিং চরপাড়া থেকে রফিকুল ইসলাম রফিক বলছিলাম, ময়মনসিং চরপাড়া, আচ্ছা বলেন, আম্মা জান ভালো আছেন, জি ভালো, আম্মা আপনি যখন 1993 সালে গরিপুরের নজরুল ইসলাম এমপি সাহেব মারা গেছেন, রসনানা নজরুল সংসদ নির্বাচন করছেন, তখন আসছিলেন আপনি, আপনাকে সেদিন আমি দেখছিলাম, আপনাকে মা বলে আমি পাশে সালাম করছিলাম, গরিপুর শাহগঞ্জে মিটিং করছিলেন, জি মা আমি একটু কথা বলতে চাচ্ছি, কাজী ইব্রাহিম আছে যে পঞ্চগড়ের, এই কাজী ইব্রাহিমে আমার জীবনের সকল কিছু নিয়ে গেছে, আমি এই কোম্পানি ময়মনসিং এর 7টি থানার ডিলার ছিলাম, তাদের কাছে আমি 21 লক্ষ টাকার মতো উকিল নোটিশ করা, আর হিসাব করলে 30 লাখ টাকার মতো আসবে, এই ঘটনাটি জানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ সাফিয়া খাতুন এমপি এবং ময়মনসিং এর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা সভাপতি ময়মনসিং এর জহিরুল হক কুকা, মেয়র টিটু সাহেব একরামুল হক টিটু, এবং ময়মনসিং এর এই ডিসি সাহেব জানেন, সেখানে অনেক সাল্লিস দরবার হয়েছে, তারা টাকা দেয় না, আমি আজকে অসহায় অবস্থায় 27 বছর ধরে আমি আওয়ামী লীগ করি, না টাকা দেয় না, তারা বলে আমরা টাকা দিব না, আমাদেরই সব দোষ, কিন্তু তাকে আমরা টাকা দিলে হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের বদনাম হবে, তার কাছে মাথা নত হবে, আমার আত্মা ফিরিজ করছে, ফিরিজ চুরি করছে আম্মা, এরপরে আমার জন্য এই পর্যন্ত 4 বার হামলা হয়েছে, গুন্ডা ভাড়া করছে, এই ঘটনায় ময়মনসিংহের সকল প্রশাসনিক দপ্তরে জানে, একে আইজিপি শহীদুল হক স্যারে জানে, আপনার পিএ সাজ্জাদ স্যার জি, আপনার নাম দেখি, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফি, আচ্ছা আমি দেখি শহীদুল হককে বলবো না দেখি তাদেরকে কি করবে, টাকা পেলে অবশ্যই টাকা দিতে হবে, এরপরে আম্মা আমার আত্মা ফ্রিজও চুরি করাইছে তারা, হ্যাঁ তাদের নামে একটা মামলা হয়েছে চুরির, আত্মা ফ্রিজ চুরি করাইছে আমার, আত্মা ফ্রিজ চুরি করাইছে, 3টে ফ্রিজ আমি কোর্টে রায় ফেরত পাইছি, এখন সেই মামলাটা করাতে তারা আমার পিছনে গুন্ডা সন্ত্রাসী লাগাইছে, আমি বাসার থেকে বাইর হইতে পারি না, চর পড়ায় আমার বাসা, এই ঘটনাটার অনেকেই সাক্ষী রয়েছেন, এই যে নাম বললাম তারা সবার ভিতরে আলোচিত, কিন্তু তারা সবাই বলে এরা হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা বিচার করতে পারবো না, এরপরে টাকার মালিক এরপরে আম্মা উনেন
তারা বিএনপি বন্দি কোম্পানি, তাই সেইটাও খবর হয়েছে, এরপরেও তারা কেউ বিচার করে না। আমার বাসায় সাফিয়া আসছে, এই জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আসছে, মেয়র সাহেব সবাই আমার বাসায় আসছে, এই ঘটনা শুনে গেছে, এলাকার লোকজনের কাছে আমি মুখ দেখেছি। আসসালামু আলাইকুম আম্মা, একটু দয়া করেন যদি আমাকে। আপনি আমার ছাত্রদের সাথে যোগাযোগ করেন, দেখি আন্দোলনের সাথে তো আমি ওনার বাড়িতে যাই, বাউদরিয়া কাঁদছি, দুই দিন আমি রেল স্টেশন বইয়ে থাকি, ওনার বাড়িতে যাই সাক্ষাৎ করছি, উনি কোনো কথা বলে না। সাজ্জাদ জি, আমি সাজ্জাদের সাথে কথা বলবো, দাঁড়ান আম্মা আমাকে একটু দয়া করেন। এই